বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন দুই হাজার উনিশ বিশ আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি এর টপিক্সের উপর আমরা জানি যে কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কের কোশ্চেন হয় এবং সবগুলো এমসিকিউ টাইপের হয় এটা হচ্ছে দুই হাজার উনিশ বিশ সেশনের কোশ্চেন প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অক্সিজেনের আইসোটপ পাওয়া যায় কতটি অ্যান্সার হবে তিনটি এখানে অপশন আছে চারটি দুইটি একটি এবং তিনটি সো অ্যান্সার হচ্ছে ডি অক্সিজেন আইসোটোপ তিনটি কী কী অক্সিজেন ষোলো বাই আট সতেরো বাই আট আঠেরো বাই আট এখানে আট হচ্ছে পারমিক সংখ্যা বা পটন সংখ্যা এবং ষোলো হচ্ছে ভর সংখ্যা সো আমরা যদি এখান থেকে পটন সংখ্যা থেকে যদি আমরা ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে যেটা হব সেটা হচ্ছে নিউট্রন এইভাবে আমরা নির্ণয় করতে পারি আইসোটোপ কাকে বলে সেটা যদি আমরা জানতে চাই আমরা এখানে যে লাস্টের যে অক্ষরটা আছে সেটা দিয়ে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি যে যে সকল পরমাণুর পোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ এখানে অক্সিজেনের পোটন সংখ্যা সব জায়গাতেই আট এবং ভর সংখ্যা চেঞ্জ আছে সো এটা আইসেটপ আমরা বুঝতে পারতেছি এখন অক্সিজেনের আইসেটপ কয়টি তাহলে অ্যান্সার হবে তিনটি কোয়েশ্চেন নাম্বার টু যেখানে বলা আছে নিচের কোনটি ফিল্ম টেস্ট এই গোল্ডেন ইয়েলো কালার মান হয় ফিল্ম টেস্ট মানে কি ফিল্ম টেস্ট মানে হচ্ছে শিখা পরীক্ষা গোল্ডেন ইয়েলো মানে কি মানে হচ্ছে সোনালি হলুদ তাহলে আমাদের যে বিভিন্ন মৌল আছে তারা কি ধরনের বর্ণ দেয় সেটার শুধুমাত্র বাংলার নাম জানলে হবে না সেখানে ইংলিশ নামও জানতে হবে কারণ মেডিকেলে বাংলার পাশাপাশি ইংলিশ ইংরেজিতেও আসে সো কোয়েশ্চেন দিতে অপশন ছিল কপার পটাশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম সো গোল্ডেন ইয়েলো অর্থাৎ সোনালি বর্ণ কোনটা দেয় সোনালি বর্ণ দেয় হচ্ছে কোনটা সোডিয়াম এখানে কপার দেয় নীলাভ সবুজ পটাশিয়াম দেয় হালকা বেগুনি এবং সোডিয়াম দেয় সোনালি হলুদ এবং ক্যালসিয়াম দেয় ইটির মতো লাল অ্যান্সার হচ্ছে সোডিয়াম এখন যদি আমরা তিন নম্বর প্রশ্ন দেখি যে এখানে বলছে নিচের কোনটি সহজে পানিতে দুর্বিত হয় অপশন আছে নাইট্রোজেন কার্বন আয়োডিন এবং অ্যামোনিয়া নাইট্রোজেন বলতে কী নাইট্রোজেনকে বোঝায় কার্বন বলতে কার্বনকে বোঝায় আয়োডিন বলতে আয়োডিনকেই বোঝায় এবং অ্যামোনিয়া বলতে এন এই স্থিরি একে বোঝায় এখন পানিতে কোনগুলা দূরবিত হবে সেটা আমাদের জানা প্রয়োজন প্রথমে এখন পানিতে দূরবিত হবে তারাই যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান এখন আমরা যদি অ্যামোনিয়ার দিকে তাকাই এটা যদি পানির সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম দ্যাটস মিন এখানে হাইড্রোজেন আছে এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব তার মানে এখানে অ্যান্সার হবে অ্যামোনিয়া কিন্তু এখানে নাইট্রোজেন কার্বন আয়রন এখানে কোথাও কিন্তু হাইড্রোজেন নাই মিন এটা পানিতে দ্রবীভূত হবে না দ্রবীভূত হবে কোনটা এমনই কারণ কি অনলি অন একটাই কারণ হাইড্রোজেন বন্ধন এটা হচ্ছে ফার্স্ট পেপারের তৃতীয় নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্নটি আসছে এবং আমাদের একটা ধারণা রাখা প্রয়োজন যে কেমিস্ট্রিতে প্রত্যেকটা অধ্যায় থেকে মেডিকেল কোশ্চেন আসবে এবং সবচেয়ে একটা হার্ড টপিক বা হার্ড একটা সাবজেক্ট যদি আমরা বলি তাহলে মেডিকেল সবচেয়ে বেশি কঠিন হয় হচ্ছে কেমিস্ট্রি এটা হয়তো আমাদের কাছে সহজ মনে হলো আসলে পরীক্ষার হলে গিয়ে অনেক কঠিনই মনে হয় এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার ফোর বলা আছে যে সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে সোডিয়াম আয়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস কারণ হচ্ছে ধাতু ধাতু সব সময় প্লাস অর্থাৎ ধাতু আকারে হয়ে থাকে প্লাস আকারে ক্যাটান চার্জ হয়ে থাকে এখন সোডিয়াম প্লাস মানে কি এখানে আমরা জানি যে সোডিয়াম মানে হচ্ছে যে পারমাণিক পরমাণিক সংখ্যা সেটা হচ্ছে এগারো এবং এখানে ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে ইলেকট্রন হচ্ছে এখানে যে ইলেভেন আছে তার থেকে উপরে যদি এখানে পজিটিভ চার্জ থাকে তাহলে এখান থেকে তোমাকে যে কয়টা চার্জ থাকবে সেটা বিয়োগ করতে হবে মিন এখানে হবে হচ্ছে আনসার টেন যদি এখানে এটা না থেকে যদি থাকতো যে কোলোরিন মাইনাস তাহলে কী হতো কোলোরিন মানে হচ্ছে পারমিক সংখ্যা সতেরো এখানে যদি বিপরীত মাইনাস চার্জ আছে সেজন্য এখানে বিপরীত চিহ্ন অন যোগ হতো মিন আনসার হতো আঠারো তাহলে আমরা অপশনগুলো দেখি এখানে অপশনগুলো আছে তেরো পাঁচ এগারো এবং ওয়ান এখানে দশ বা টেন অ্যান্সার নাই বিন এর অ্যান্সার হবে ব্লাঙ্ক যদি কেউ ভুল করে কোন একটা দাগিয়ে আসো তাহলে তুমি এটা ভুল করলে এবং তুমি এখানে নেগেটিভ মার্কের অন্তর্ভুক্ত হওয়া যদি তুমি এটা ব্লাঙ্ক রাখো অবশ্যই তুমি নাম্বার পাবা সো এসব বিষয়ে ক্লিয়ার ধারণা থাকা আমাদের খুবই প্রয়োজন এখন আমরা দেখব পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্নটা কেমন যে নিচের কোনটি হাইড্রোক্সাইড কোন হাইড্রোক্সাইডটি অমলীয় ধর্মীয় অর্থাৎ কোন এখানে যে যৌগগুলো দেওয়া আছে কোনটি অম্ল বা অ্যাসিডিক ধর্মীয় সেটা আমাদেরকে বের করতে হবে এখানে দেওয়া আছে ব্রোন হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড এবং হচ্ছে গ্যালিয়াম ট্রাইক্সাইড এখানে আমাদেরকে প্রথমে জানা প্রয়োজন আসলে কোনগুলা পানির সাথে বিক্রিয়া করে অম্লীয় দেখায় বা কোনটা খাড়িও দেখায় সাধারণত ধাতু যেগুলো আছে সেগুলো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধর্ম সৃষ্টি করে আর যেগুলো হচ্ছে অধাতু বা অধাতু যেগুলো আছে সেগুলো পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে খার ধর্মী পদার্থ এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি যেখানে আছে ব্রোন যেটা একটা অধাতু ম্যাগনেশিয়াম ধাতু জিঙ্ক ধাতু গ্যালিয়াম একই রকমের সো এখানে একমাত্র অধাতু আছে সেটা হচ্ছে ব্রোন অর্থাৎ ব্রোন হাইড্রো অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কী ধরনের দেখাবে অম্লীয় ধর্ম সো এটার অ্যান্সার হবে এ এগুলো যদি তুমি আস্তে আস্তে সলভ করতে পারো অবশ্যই তোমার জন্য ভালো হবে অনেক পরীক্ষায় সলভ করার জন্য এটা তোমার হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই কাজে লাগবে এখন দেখব কোয়েশ্চেন নাম্বার সিক্স স্টেইনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে স্টেনলেস স্টিল সো আমরা আমাদের জানতে হবে স্টেনলেস স্টিল কী যেটা হচ্ছে মরিচা রোধ করে সেটা হচ্ছে স্টেনলেস স্টিল যেখানে বিভিন্ন শঙ্কর ধাতু দ্বারা এটা তৈরি থাকে শঙ্কর ধাতুর মধ্যে কী কী থাকে এখানে থাকে আয়রন থাকে সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্রোমিয়াম থাকে আঠারো এইটিন পার্সেন্ট নিকেল থাকে এইট পার্সেন্ট অ্যান্ড কার্বন থাকে ওয়ান পার্সেন্ট সো এখানে অপশনে আছে ক্রোমিয়াম ভেনাডিয়াম নিকেল অ্যান্ড ম্যাঙ্গানিজ সো এখানে অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম এবং নিকেল দুইটা আছে এখানে অপশনে দুইটা আছে এবং তোমাকে এখানে দুইটাই অ্যান্সার করতে হবে যদি তুমি একটা অ্যান্সার করো সো তুমি এখানে ভুল করলে অর্থাৎ তোমার এখানে নেগেটিভ মার্ক পাবা এখানে তুমি কোনো মার্ক তোমার হচ্ছে যোগ হবে না তোমার এখানে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তুমি এখানে মার্ক কাটা যাবে তোমার সো বি কেয়ারফুল কোনোটা সঠিক না জেনে আন্দাজে অ্যান্সার করা উচিত না সো এখানে অ্যান্সার হবে নিকেল অ্যান্ড ক্রোমিয়াম পরের কোশ্চেনে দেওয়া আছে নিচের কোন বন্ধন ধারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে অর্থাৎ দুইটা হাইড্রোজেন দ্যাটস ওয়াই দ্যাটস মিন বোঝাচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন এখন হাইড্রোজেন কি ধরনের মৌল হাইড্রোজেন হচ্ছে অধাতু দ্যাটস ওয়াই দেখতে হবে অধাতু প্লাস অধাতু কোন ধরনের বন্ধন গঠন করে মানে এখানে লিখে রাখছি দেখো যে ধাতু প্লাস অধাতু ইকাল টু আয়নিক বন্ধন আর অধাতু প্লাস অধাতু ইকাল টু সমযোজি বা কোভ্যালেন্ট বন্ধন সো এই বাংলা নামের সাথে তোমাকে ইংরেজি নামটা জানতে হবে কোন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটমযুক্ত হয় সো এখানে দ্যাটস মিন অ্যান্সার হবে কোভ্যালেন্ট এখানে আইনিক হবে না হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক কোনোটাই হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে সাবানের যে বিক্রিয়া হয় সেখানে দুইটা আকর্ষী বিকর্ষী যে দুইটা অংশ থাকে সেটাকে বুঝাচ্ছে পরে বলছে পানির বিশুদ্ধ পানির পিএইচ কত অর্থাৎ বিশুদ্ধ পানির পিএইচ কত আমরা সবাই জানি অ্যান্সার হবে সেভেন সো খুব ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষা আসে এটা দেখা যায় পরবর্তীতে আলোচনা করবো কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলা হয়েছে প্রশ্নটিতে বলা হয়েছে পর্যায় সারণিতে ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কত ইনার ট্রানজিশন মৌলের মানে কি আসলে ট্রানজিশন মৌল মানে মানে অবস্থান্তর অবস্থান্তর হচ্ছে অন্ত অন্ত অর্থাৎ কারা আমরা অন্তঃ বুঝতে পারি যাদের হচ্ছে এফ অরবিটালে অন থেকে থার্টিন পর্যন্ত ইলেকট্রন সংখ্যা থাকে তারা সো অন থেকে থার্টিন পর্যন্ত থাকে কাদের লেন্ট সিরিজ এবং একট্রি নাইট সিরিজ এর মৌল এখান থেকে থাকে হচ্ছে ল্যান্থেনেট সিরিজে থাকে চোদ্দটি অ্যান্ড অ্যাথিনেট সিরিজে থাকে চোদ্দটি দ্যাটস মিন এই দুইটাতে যোগ করি যা পাবো সেটা অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফোরটিন প্লাস ফোরটিন ইকুয়াল টু টোয়েন্টি এইট অ্যান্সার হচ্ছে এ এখানে দেওয়া আছে তিরিশ চব্বিশ অ্যান্ড ছাব্বিশ কিন্তু এগুলো হবে না পরবর্তী কোশ্চেন হচ্ছে আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাসটি ব্যবহার করা হয় আগুন প্রশমিত করার জন্য এখানে এখন দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড এখন আগুন কোনটা হচ্ছে প্রশমিত করে আগুন এর উপর একটা স্তর সৃষ্টি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত করে আর অক্সিজেন সরবরাহ না হলে সেখানে আগুন জ্বলবে না এখানে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড পরবর্তী কোশ্চেন হচ্ছে সোডিয়াম এর সলিউশনের মোলারিটি কত অর্থাৎ পাঁচ পার্সেন্ট সোডিয়াম কার্বোনেট বলতে আসলে কি বোঝায় সোডিয়াম বলতে বোঝায় যে এখানে পাঁচ গ্রাম সোডিয়াম কার্বোনেট আছে একশো এম এল বা একশো মিলিলিটার একটা সলিউশনের মধ্যে মিন এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো কেন কারণ এখানে আমাকে বের করতে মোলারিটি মোলারিটি মানে কি মোলারিটি বলতে বোঝায় যে এক লিটারে কতটুকু পরিমাণ দ্রবণ আছে সেটা সো আমাকে এক লিটার বানাতে হবে সেজন্য এখানে এক এম একশো এম এল এক হাজার এম এল সমান আমরা জানি হচ্ছে এক লিটার মিন এখানে আমি এক হাজার এম এল বানালাম অর্থাৎ এক লিটার আমি পেয়ে গেলাম এবং আমাকে এখানে গ্রামে দেওয়া আছে যেহেতু হচ্ছে মোলারিটিতে বের করতে হবে সো আমরা যদি গ্রামকে যদি এই যে এখানে যে মোলটা আছে যে যোগটা আছে তার আণবিক ভর দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে মোল মোলপাল লিটার আকারে সো এখানে পঞ্চাশ ভাগ হচ্ছে এর যে আণবিক ভর কত হবে এখানে এন এ টু সিও থ্রি এর আণবিক ভর আছে এন এটা হচ্ছে টোয়েন্টি থ্রি সরি হচ্ছে টোয়েন্টি থ্রি আছে পারমাণবিক ভর গুণ আছে সাথে আছে দুই সো দুই প্লাস হচ্ছে কার্বনের হচ্ছে

এর আনুবিক ভর আর এস মানে হচ্ছে এর ঘনমাত্রা যেটা হচ্ছে মোলারিটি আকারে আসবে ঘনমাত্রা আর এটা হচ্ছে আনবিক ভয় এখানে আনবিক ভর কত এখানে আমরা যেটা আমরা আমরা শুধুমাত্র একটা আছে মান করে বের পাবো জিরো পয়েন্ট ফোর সেভেন মোলার সো খুবই ইজি অঙ্ক এবং এটা সব জায়গায় আসে বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল সব জায়গায় এটা আসতে দেখা যায় সো খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালোভাবে দেখবা পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এমন যে নিচে কোনটি গ্যাসোজেনাস অক্সিজাইটিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট গ্যাসোজেনাস মানে কি আর অক্সিডাইজিং মানে কি জারক আর এজেন্ট মানে পদার্থ মিন কোনটি গ্যাসীয় জারক পদার্থ সেজন্য আমাদেরকে বাংলার পাশাপাশি ইংলিশটা খুবই গুরুত্ব সহ দেখতে হবে এখানে অপশন দেওয়া আছে হাইড্রোজেন পার অক্সাইড পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাসিড এবং আছে ওজন গ্যাস সো গ্যাস হিসেবে কারা আছে বয়ে হাজারের সুন্দর করে একটা চার দেওয়া আছে এরকম তোমরা এটা দেখে নিবা তাহলে এবং এটা এখান থেকে কোশ্চেন অল টাইম আসে সো তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা যদি দেখি গ্যাসীয় বলতে কোনগুলো আসছে ফ্লোরিন এখানে যেহেতু ওজন আছে সেই ওজন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এস টু হাইড্রোজেন পার্সাইড মানে কি পানির সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এটা কি কি কঠিন এটা আছে গ্যাসীয় পদার্থ এটা এটা হচ্ছে তরল পদার্থ সেভাবে যদি আমরা দেখি অবশ্যই পারবো এটা তোমার হচ্ছে কি শখটা আছে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো অবশ্যই তুমি পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম কাজ হিসেবে সো এটার একটা শখ আছে তোমার হচ্ছে দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারে সো জারক বিজারক এর যে ম্যাথস গুলো আছে তোমরা যদি এখানে করো অবশ্যই তোমরা এটা জানতে পারবে এবং তোমরা এটাকে সব সময় সব পরীক্ষাতে আসে এসএসসি অ্যাডমিশন যেখানে দেয় সেখানে এগুলো থাকে সো এটার উপর বেশি গুরুত্ব দিবা যারা বিশ্বের কোনটি কাজ করে এখানে আমরা লিখে নিয়ে গেছি যারা বিদেশের কাজ করে সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড এস টু টু অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন নাইট্রেট সো এখানে অ্যান্সারে আছে কি নাইট্রোজেন অক্সাইড সাধারণত এগুলো কাজ করে তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা পরবর্তীতে বলা হয়েছে নিচের কোন দুরবনে নীল লেটমাস লালে রূপান্তরিত হয় এটা আসলে নাইনটিনের কোশ্চেনের মতো কারণ এটা আমরা নাইনটিনে পড়ে আসছি এটা আসলে অনেকের মনে থাকে না সেজন্য মনে রাখার জন্য ট্রিক্স লিখেছি আমরা যে অনীলা অনিলা মানে কি অথে হচ্ছে অম্ল বা অ্যাসিড নিতে হচ্ছে নীল আর লাতে হচ্ছে লাল অর্থাৎ অম্ল নীল লিটমাসকে কি করে লাল করে এখানে কোশ্চেন দেওয়া আছে নীল থেকে লাল বের লাল হয় কোন দুরবনে দ্যাটস মিন এখানে অম্ল অম্ল মানে কি অ্যাসিড সো অ্যান্সার হবে অ্যাসিড ফিরিয়ে অবশ্যই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা এগুলা না পারলে কিন্তু মেডিকেলে কখনোই চান্স হবে না এটা তুমি মনে রাখতে পারো শিওর কারণ এগুলো সবাই পারবে তুমি না পারলে তোমার কি কিন্তু কখনোই হবে না এখন নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহৃত হয় না কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে স্থায়ী ক্ষরতা কি দূর করার জন্য ব্যবহৃত হয় না এই নাটা অনেকে আমরা মিস করে যাই সেজন্য আমরা কি অ্যান্সার করতে আমাদের অনেক কঠিন হয় সো এটার অ্যান্সার হবে ফুটন্ত ফুটন্তকরণ শুধুমাত্র ফুটন্তকরণ ব্যবহার করা হয় অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যতগুলা জিনিস আছে বইয়ে তোমরা এগুলা দেখে নিবা এখন আমরা দেখব যে তরলিক প্রাকৃতিক গ্যাস হিসেবে সবচেয়ে বেশি বা সমৃদ্ধ থাকে কোন গ্যাস এখানে থাকে হচ্ছে মিথেন কারণ আমাদের যে গ্যাস আছে গ্যাসে সাধারণত তরলিক যে গ্যাস আসে তার ভিতরে সবচেয়ে মিথেনই সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এরকম যে হু এর মতে পানি ও জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত কার মতে হু এর মতে ডাব্লিউসিও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে অপশন আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার পরবর্তী হচ্ছে ওয়ান মোল পার লিটার এখানে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার এখানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এখানে আছে কি এই মিলিগ্রাম পার লিটারকে কিন্তু পিপিএম ও বলা হয় ঠিক আছে পার্টস পার মিলিয়ন এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অর্থাৎ এখানে একটা জিরোর পরে দেওয়া আছে এখানে দুইটা জিরোর পর দেখো অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি খুবই মারাত্মক এগুলো মধ্যে জানা খুবই প্রয়োজন এখানে হচ্ছে হুইয়ের মাথায় হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা দেওয়া আছে দ্বিতীয় পত্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে মনে রাখার চেষ্টা করবো আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ যেটা আছে এটা মানব শরীরের সর্বোচ্চ সহনশীল হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম লিটার এবং বাংলাদেশেও আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম লিটার সেটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি প্লাস অ্যাডমিশন পরবর্তীতে বলা হয়েছে নিচের কোনটি প্রধানত গ্রিন হাউস গ্যাস এটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্রিন হাউস গ্যাসে আসলে আমাদের বইয়ে অর্থাৎ সেকেন্ড পেপারে প্রথম পত্রে একটা চার দেওয়া আছে আসলে প্রতিটা মৌলে কতটুকু কতটুকু পরিমাণ থাকে অর্থাৎ অনুযায়ী সেখানে আমরা যদি দেখতে পাই যে কার্বন ডাইঅকি কোলোরো ফিফটি পার্সেন্ট এবং এবং মিথেন আছে নাইনটিন পার্সেন্ট সেকেন্ড সবচেয়ে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড আনসার হবে কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে বলা হয়েছে নিচের কোনটি পোটন আসক্তি সবচেয়ে বেশি পোটন আসক্তি মানে কি মানে আছে যাদের আছে ইলেকট্রন বেশি আছে এবং যাদের ইলেকট্রন বেশি থাকে তারা প্রোটনকে কি করে আকৃষ্ট করে এখানে অপশন অ্যামোনিয়া পানি এবং কি এখানে এনএস থ্রি যদি আমরা দেখি সো এখানে আছে তোমার হচ্ছে দুইটা মুক্ত ইলেকট্রন থাকে পানির ক্ষেত্রে অক্সিজেনের দুইটা থাকে সালফারের একই অবস্থা ফসফরাসেরও একই অবস্থা কিন্তু এখানে সবচেয়ে এদের মধ্যে সবচেয়ে ছোট মূল হচ্ছে অক্সিজেন অর্থাৎ অক্সিজেনে যদি আমরা এরকম চিন্তা করি যে গ্রাম ডায়গ্রাম দেখাতে চাই যেরকম যে প্রথমে থাকবে দুইটা পরবে থাকবে পাঁচটা কারণ হচ্ছে কি এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত সাত সো এদের হচ্ছে বিভিন্ন মৌলের এদের যে নিউক্লিয়াস থাকে আমরা জানিয়েছি কেন্দ্রে এদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে সেজন্য এরা কি করতে পারে খুব দ্রুত এদেরকে আকর্ষিত করতে পারে এবং হচ্ছে প্রোটনকে সবচেয়ে তাড়াতাড়ি তাদের কাছে দিয়ে নিয়ে আসতে পারে সেজন্য হচ্ছে আসক্তি সবচেয়ে বেশি আছে সেই আনসার হবে অ্যামোনিয়া এখানে আমরা দেখছি যে কার কতটুকু আসলে আসলে ট্রেনারের ক্ষমতা এমনই হচ্ছে আটশো চুয়ান্ন কিলোজুল জুলপার তারপরে হচ্ছে হচ্ছে ফসপেন পরে হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে পানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড আদার অ্যাডমিশন টেস্ট পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এটাও একইভাবে যে প্রথম পথ প্রথম চ্যাপ্টার অধ্যায় নাম্বার দ্বিতীয় এখানে গেলে তোমরা এটা পেয়ে যাবা চা টাকাটা দেওয়া আছে খুব সুন্দর করে এগুলা কিন্তু তোমাদেরকে মিস করা যাবে না কখনো এটা খুবই ইম্পর্টেন্ট এখানে হাইড্রোজেন থেকে খুবই কম পরিমাণে সাধারণত জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি পার্সেন্ট এরকম অন্যান্য আদার্স গ্যাসের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন কত পার্সেন্ট সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট থ্রি থ্রি পার্সেন্ট অ্যান্ড অক্সিজেন থাকছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর থাকে কোনটা নাইট্রোজেনের স্যার আমি বুঝতে পারতেছি এগুলা কিন্তু কখনোই মিস করা যাবে না আমি বারবার বলতেছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোন গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী এসিড বৃষ্টির জন্য হচ্ছে শুধুমাত্র সালফার এবং নাইট্রোজেন ঘটিত যে বিভিন্ন অক্সাইড আছে সেগুলো দেখি সো এখানে নাইট্রোজেনের মধ্যে কিন্তু একটাও নাই শুধুমাত্র সালফারের কি আছে একটা আছে যেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড সে আনসার হবে সালফার ডাইঅক্সাইড নিশ্চিত তুমি এটা দিতে পারো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফর্মাল ডিহাইড এবং পটাশিয়াম উত্তপ্ত করলে কি পাওয়া যাবে আসলে ফর্মাল ডিহাইড পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে এটা এরকম আমি কিছু জানি না এখানে যদি পটাশিয়াম না থেকে যদি পটাশিয়াম অক্সাইড থাকতো সো ফর্মালের সাথে বিক্রিয়া করতো এটা বিক্রিয়া হতো ক্যানিজারের বিক্রিয়া সো এটার আনসার হবে ব্ল্যাঙ্ক তুমি যদি ভুল করেও কোনোটা দিয়ে দাও তাহলে কিন্তু তুমি নেগেটিভ মার্কে অন্তর্ভুক্ত হবে। কারণ এখানে ব্ল্যাঙ্ক হবে মানে তোমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং ব্ল্যাঙ্ক যদি তুমি রাখো অবশ্যই তুমি এখানে মার্কস তুমি পেয়ে যাবা সো বি কেয়ারফুল কথাগুলো সুন্দর করে শুনবা নিচের পরবর্তী কোশ্চেনটা আছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড আসলে এই কোশ্চেনটা কোন বই থেকে নেওয়া হয়েছে আসলে আমি জানি না তবে অ্যান্সার হবে এস টু এফ এস বি

ইথাইল অ্যালকোহল তৈরি করে বা পরিবর্তিত হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রথম পেপারের পঞ্চম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে মিনিমাম দুই থেকে তিনটা কোয়েশ্চেন কিন্তু অল টাইমই থাকে প্রতি বছর আসবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে এটা সব জায়গায় আসবে যদিও চ্যাপ্টারটা পড়তে অনেক বোরিং লাগে কিন্তু কিচ্ছু করার নাই যদি মেডিকেলের চান্স পেতে চাও তাহলে আনসারটা এরকম যে গ্লুকোজকে ইথাইল অ্যালকোহল কোনটি উৎপন্ন করে আমরা জানি যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় স্টার্স থেকে আমরা ইথানল তৈরি করি তার মাঝখানে এরকম একটা ধাপ পাওয়া যায় সেটা হচ্ছে এরকম যে গ্লুকোজ সি সিক্স এস টুয়েলভ ও সিক্স থেকে সিক্স থ্রি সিক্স টু অর্থাৎ ইথাইল অ্যালকোহল যেটা সেটা উৎপন্ন করার জন্য কি ব্যবহার করা হয় জাইমেস উৎপন্ন করা হয় জাইমেস আসলে কোথা থেকে নিঃ্কৃত হয় ইস্ট থেকে নিঃস্তৃত হয় ইস্ট থেকে কোনগুলো নিশ্চিত হয় ইস্টের জামাই এরকম মনে রাখতাম স্টের জামাই মানে হচ্ছে যাতে জাইমেস মতে ম্যাল্টেস ইতে ইনভার্টেজ অর্থাৎ ইস্ট থেকে মোট তিনটা এনজাইম বের হয় জাইমেস লিখে দিই মলটেস অ্যান্ড ইনভার্টেজ তারপর সর্বশেষ করছেন যেটা হচ্ছে নিচের কোনটা অক্সিডেশন রিয়াকশন দেখায় অর্থাৎ কোনটা জারণ বিজারণ রিয়াকশন দেয় অর্থাৎ বিক্রিয়াটি হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনটা জারণ বিজারণ বিক্রিয়া এটা তোমার এই যে সব কিন্তু এটা আসে আসলে আমি বুঝবো কিভাবে আসলে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখতে হবে তোমার যে পুরা যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার কোন বিক্রিয়াটিতে প্রথমে যে জারণ সংখ্যা ছিল পরবর্তী জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে কিনা যদি চেঞ্জ সেটাই তোমার হচ্ছে জারুন বিজারণ বিক্রিয়া আর যদি চেঞ্জ না হয় তাহলে সেটা জারুন বিজারণ বিক্রিয়া না সেটা অন্য কোন ধরনের বিক্রিয়া কারণ প্রথম যে অপশনটা আছে সেখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করে দ্বিতীয় অংশ বিক্রিয়াটা এইভাবে হয় যে এর এর দ্বিতীয় দ্বিতীয় অংশ আর অংশের এখানে এনএসএল প্লাস এনএন থ্রি মিন এখানে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট আর এখানে হবে সিলভার ক্লোরাইড এখানে সিলভার ক্লোরাইড আছে অধ্যক্ষে পায় সাদা সাদা রঙের অধ্যক্ষে পায় সেটা অদক্ষভাবে বিক্রিয়া এটা কিন্তু অপশন কখনোই হবে না পরবর্তীতে বলা হয়েছে যে এস টু এস প্লাস আছে সাল্পার ডাইঅক্সাইড অর্থাৎ হাইড্রোজেন সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড ইকুয়াল পানি এবং আছে কি সালফার উৎপন্ন হয়েছে এখানে তোমার হচ্ছে যদি আমরা দেখি এখানে দারুণ সংখ্যা কথা হবে দারুণ সংখ্যা হবে তোমার হচ্ছে এখানে যদি ভেঙে ফেলি হাইড্রোজেন প্লাস আর আছে কি এস টু মাইনাস তার মানে এখানে আছে কি এর আছে তোমার হচ্ছে মাইনাস টু আর এখানে যদি দেখি এখানে আছে এর জন্য এর আছে দারুণ সংখ্যা মাইনাস টু সো এখানে আছে দুইটা আছে সো এটা যাবে এখানে আর এটা যাবে এখানে সো এখানে সালফার ডাইঅক্সাইড কত এখানে আছে তোমার হচ্ছে মাইনাস ফোর কিন্তু এখানে যে সালফাটা উৎপন্ন হয়েছে তার আছে জিরো দ্যাটস মিন এখানে এই এখানে যে মানগুলো আছে এখানে কিন্তু মানগুলোর সাথে মিল নাই দ্যাটসমিন এখানে সংখ্যার পরিবর্তন হয়েছে দ্যাটসমিন এটার অ্যান্সার হবে অক্সিডেশন অ্যান্ড রিয়াকশন পরে যদি এটা দেখি এটা কি তোমার যে ভেঙে গেছে তার মানে কি বিক্রি হবে না পরে সে হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড অক্সাইডভাবে বিক্রি করে সেখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার কী বিয়েগুলা কিন্তু হবে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এগুলো পড়বা সাধারণত আমরা জানি যে কেমিস্ট্রি যদি ভালো করতে চাও তোমাকে হচ্ছে হাজারি স্যারের বই দুই পেপারই প্রথম অ্যান্ড সেকেন্ড পেপার মাকে দুই পত্রের জন্যই হাজারি স্যারের বই পড়তে হবে অ্যান্ড প্রথম কাজ হবে তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক আছে যেগুলো সেগুলাকে পুরা পুরা যত কোশ্চেন ব্যাঙ্ক আছে এটা তুমি সলিউশন করো অবশ্যই তুমি দেখবা হু টোয়েন্টি মার্কস প্লাস মার্কস তুমি অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি কমন পাবা সো বি কেয়ারফুল প্রথম থেকে কোশ্চেন ব্যাঙ্ক যেগুলো আছে এটা হচ্ছে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা তাহলে তুমি নিজেই বুঝতে পারবা আসলে কোন ধরনের কোশ্চেন হচ্ছে এবং তোমাকে প্রত্যেক অধ্যায় থেকেই যে প্রশ্ন আসছে এটাও তুমি জানতে পারবা আর সবচেয়ে সাবজেক্টিভে যে সেভেন্টি ফাইভ মার্কস থাকে সেখানে সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু হচ্ছে এই কেমিস্ট্রি যদি তোমাদের আমি কোশ্চেন সম্পর্কে যদি কি ধারণা দিতে চাই সেটা হচ্ছে এভাবে হয় যে তোমার হচ্ছে বায়োলজি সেখান থেকে আসবে হচ্ছে থার্টি মার্কস কেমিস্ট্রিতে আসবে তোমার হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিজিক্স সেখানে আসবে হচ্ছে টোয়েন্টি অ্যান্ড ইংলিশ যেটা খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য এটা থাকবে হচ্ছে ফিফটিন মার্ক অ্যান্ড জি কে অর্থাৎ জেনারেল নলেজ আসবে টেন এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হয় এটা কারণ এখানে হচ্ছে অনেক এখন হয়তো বা কোশ্চেন দেখি যে মনে হচ্ছে আসলে পরীক্ষার হল থেকে গেলে আমারটাই মনে হয় কিন্তু এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে সবাই কম মার্কস পাই তুলনামূলক অন্য থেকে তুমি এখানে বায়োলজি খুব ইজিলি আশা করতে পারবা ফিজিক্সে পড়বা জিকে সাদা টেন বর্তমান সিলেবাস এখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বিষয় বলে আসে বাংলাদেশ বিষয় তুমি যদি শুধুমাত্র মুক্তিযোদ্ধা এবং সেক্টরগুলো পড়ে দাও সো এখানে তুমি হচ্ছে এমনিতেই এইট প্লাস কমন পাবা এবার যে কোশ্চেনটা আসছে কিন্তু খুব ইজি আসছিল দশটা কিন্তু দশটা ইজি আসছিলো সো এগুলো তেমন বেশি ই করবে না কিন্তু তোমাকে কেমিস্ট্রিটা একটু বেশি গুরুত্ব দিতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা সো শুভকামনা তোমাদের জন্য তোমরা অবশ্যই মেডিকেল আসবা সুন্দর করে পড়াশোনা করবা তাহলে তোমাদের মেডিকেল চান্স হবে সো এগুলার উপর একটু বেশি বেশি পড়াশোনা করো যেহেতু তোমাদের সামনে মেডিকেল টেস্ট যদিও তোমরা এখন এইচএসসি অনেকেই জানো না যে করবে পরীক্ষা হবে আমরাও জানি না এই করোনাকালীন অবস্থায় তোমরা বাসায় থেকে পড়াশোনা করো আর শুধুমাত্র হার্ডওয়ার্ক এটা আসলে কি মেডিকেলে বলে করা লাগে আসলে হার্ডওয়ার্ককে তুমি যদি স্মার্ট ওয়ার্কে যদি তুমি কনভার্ট করো অর্থাৎ কোন কাজটি স্মার্টলি করলে খুবই ইজিলি করা যায় হার্ডওয়ার্ক থেকে হার্ডওয়ার্ক সবাই করবে কিন্তু চান্স সবাই পাবে না স্মার্ট ওয়ার্ক যারা করবে তারা আছে নাইনটি পার্সেন্ট চান্স পাবে সো তুমি একটি মধ্যে পার্সেন্টের মধ্যে পড়তেই পারো স্বাভাবিক সো স্মার্টলিভাবে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাদের গাইডলাইন ফলো করতে হবে গাইডলাইন অনুযায়ী তুমি পড়াশোনা করো অবশ্যই তুমি চান্স হবে সো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম